বন্ধুরা, যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি জন্য আবেদন করেছিলেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েকশনে যদি আপনাদের ভুল থেকে থাকে, যদি মনে হচ্ছে আপনাদের যে সঠিক আনসারটি, আপনাদের যে মার্ক যেখানে পাওয়ার কথা ছিল সেই মার্কটি পাননি, তার জন্য আপনারা সেখানে চ্যালেঞ্জ করতে পারবেন। তার জন্য আলাদা আলাদা ফরম্যাট রয়েছে। দেখুন, গ্রুপ ডির জন্য এই ফরম্যাটটি রয়েছে এবং গ্রুপ সির জন্য আরেকটি ফরম্যাট রয়েছে, তা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টলি আমরা গ্রুপ ডি ডিটেলসে বলেছি। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হচ্ছে ফরম্যাট ফর চ্যালেঞ্জিং আনসার কি ফর দ্য OMR বেসিস রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ, গ্রুপ ডির জন্য সেই ফরম্যাটটি রয়েছে। তাহলে দেখুন, ফার্স্টলি আপনাদের দেখুন সেখানে বুকলেট নাম্বার, সেখানে যে বুকলেট সিরিয়াস নাম্বার সেখানে চুজ করতে হবে, এ বি সি না ডি আপনাদের রয়েছে। আপনাদের ধরুন এক্সাম্পলের জন্য সি রয়েছে, আপনাদের সেখানে সি চুজ করতে হবে। তারপর আপনাদের সেখানে বলা হয়েছে চ্যালেঞ্জিং কোয়েকশন নাম্বার এলং উইথ কোয়েকশন, তাহলে আপনাদের কোন নাম্বারে সেখানে সেখানে রং হয়েছে। আপনাদের ফর এক্সাম্পল ধরুন ফার্স্ট 5 নাম্বার আনসার সেখানে আপনাদের সঠিক হয়েছে, কিন্তু সেটা আপনাদের মার্ক দেওয়া হয়নি, সেখানে 5 লিখবেন। এবং সেখানে টেন্টেটিভ আনসার কি প্রোভাইড বাই JRBT, তাহলে সেখানে বলা হয়েছে JRBT থেকে যে আনসার শিটটি দেওয়া হয়েছিল সেই আনসার শিটের মধ্যে কি দেওয়া রয়েছে, এবং সেখানে কারেক্ট অপশন অ্যাজ পার দ্য ক্যান্ডিডেট, আপনি কোন অপশনের মধ্যে সেখানে কারেক্ট অপশনের মধ্যে সেখানে টিক মার্ক করেছেন তা সেখানে মেনশন করতে হবে, এবং রিমার্ক সম্বন্ধেও সেখানে আপনারা সেখানে রিমার্ক সম্বন্ধে আপনার সেখানে ফিল করতে হবে। তারপর দেখুন, সেখানে বলা হয়েছে ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু ইজ চ্যালেঞ্জিং অ্যাজ আনসার কি, তাহলে আপনাদের যে সেখানে ডিটেলস ফিল করতে হবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন। তাহলে দেখুন, সেখানে ফার্স্টলি আপনাদের যারা এক্সাম দিয়েছিলেন যে সেই এক্সাম দিয়েছেন সেই ক্যান্ডিডেটের নাম সেখানে ফিল করতে হবে, তারপর সেখানে রোল নাম্বার ফিল করতে হবে, এ ব্যাঙ্ক ড্রাফট নাম্বার উইথ ডেট সেখানে আপনি ফিল করতে হবে, এবং অ্যামাউন্ট পেড সে করেছেন তাও সেখানে ফিল করতে হবে। তারপর ডেট অ্যান্ড প্লেস মেনশন করতে হবে এবং সিগনেচারটি সেখানে ফিল করতে হবে। তারপর আমি দেখিয়েছি সেটা গ্রুপ সির যে ফরম্যাটটি এবং কিভাবে সেটা আবেদন করবেন, তাও আমি এই ভিডিওটির মধ্যে ভালোভাবে বলে দিচ্ছি বন্ধুরা। তাহলে আমরা গ্রুপ সির যে ফরম্যাটটি সেটা আমরা শো করিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, সেখানে গ্রুপ সিরও সেম টু সেম ভাবে দিয়ে দেওয়া হয়েছে, যে গ্রুপ ডির এবং গ্রুপ সির জন্য সেম টু সেম ফর্ম রয়েছে। আপনার শুধু যে নাম্বারগুলি সেখানে আপনারা সিলেকশন করতে হবে, এবং সেম টু সেম নাম, রোল নাম্বার, ব্যাঙ্ক ড্রাফট, অ্যামাউন্ট এবং ডেট অ্যান্ড প্লেস এবং সিগনেচার সেখানে ফিল করতে হবে, এবং আপনারা কিভাবে সেটা জমা করবেন তার জন্য আমি সম্পূর্ণ বিষয়টি বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, সেখানে JRBT থেকে সেই একটি যে নোটিশ জারি করা হয়েছিল সেটা 24 আগস্ট 2021 সেই নোটিফিকেশনটি জারি করা হয়েছিল, এবং ওদের রেফারেন্স নাম্বার রয়েছে, এবং আপনারা যে ইন্টারভিউটি দিয়েছিলেন তার সম্পূর্ণ ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, যে ইম্পর্টেন্ট লাইনগুলি বলছি বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে সেটা যারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন আপনার সেটা প্রবলেম হতে পারবে। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হচ্ছে প্রার্থীগণকে উক্ত সম্ভাব্য উত্তরপত্রগুলি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে কোনো প্রার্থীর কোনো আপত্তি থাকলে তা নির্দিষ্ট ফরম্যাট এ ফরম্যাট অফ চ্যালেঞ্জ অন টেন্টেটিভ আনসার কি এক কপি প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট সহ নিম্নলিখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্ক এ জমা দিতে হবে। তাহলে সেখানে বলা হয়েছে আপনারা যারা আপত্তি রয়েছে ওদের একটি ফরম্যাট রয়েছে, আপনারা গ্রুপ ডি অথবা গ্রুপ সির জন্য সেখানে ওদের একটি ফরম্যাট, আলাদা আলাদা ফরম্যাট দেওয়া হয়েছে, এবং সঙ্গে বলা হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট দিতে হবে এবং ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কের মধ্যে সেখানে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর পক্ষে ব্যাঙ্ক ড্রাফট, সেখানে পেভেল দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং সেখানে ব্রাঞ্চের নাম উল্লেখ করে দিতে হবে। তারপর সেখানে বলা হয়েছে আপত্তি মূল্য চ্যালেঞ্জ ফ্রি, গ্রুপ সি প্রার্থীদের জন্য 500 টাকা, এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পরীক্ষার্থীর জন্য 300 টাকা সেখানে দিতে হবে। তারপর দেখুন, যে টেবিলটির মধ্যে সেখানে প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা হেল্প ডেস্ক সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দেখুন, ফার্স্টলি বলা হয়েছে সেখানে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, তারপর নেম অফ দ্য লোকেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট হেল্প
ডেস্ক এবং সেখানে আপনাদের যে অফিসারের নাম সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নাম্বার ওয়ানের মধ্যে সেখানে ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্ট রয়েছে এবং 8টি ডিস্ট্রিক্টের আলাদা আলাদা রয়েছে। প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ধৈর্য সহকারে, তা না হলে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরার জন্য যারা আবেদন করতে যাচ্ছেন, চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, সেখানে আপনাদের লোকেশন বলা হয়েছে, আপনারা কোথায় গিয়ে সেই ফর্মেটটি জমা করবেন। সেখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাম মডেল কেরিয়ার সেন্টার অফিস লেন আগরতলার মধ্যে গিয়ে সেখানে আপনারা জমা দিতে হবে আপনাদের যে ব্যাংক ড্রাফট এবং আদার্স যে আমি দেখিয়ে দিচ্ছি, এবং সেখানে অফিসারের নামও উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন, সিপাহী জেলা থেকে যারা চ্যালেঞ্জ করবেন তার জন্য সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লেবার অফিস নেয়ার ইউকো ব্যাংক বিশ্রামগঞ্জ মার্কেট সিপাহী জেলা, সেখানে আপনারা গিয়ে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে আপনারা জমা দিতে হবে এবং সেখানে অফিসারের নাম উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর সাউথের মধ্যেও সেম টু সেম দেওয়া হয়েছে, ধোলার মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে এবং যে খোয়াইয়ের মধ্যেও উল্লেখ করে দেওয়া হয়েছে। বন্ধুরা প্লিজ আপনারা সেটা চেক করে নেবেন। তারপর নাম্বার সিক্সের মধ্যে নর্থ ত্রিপুরা, সেখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাম মডেল কেরিয়ার সেন্টার ধর্মনগরে গিয়ে জমা দিতে হবে এবং সেখানে অফিসারের নামও সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর নাম্বার সেভেনের মধ্যে যে ঊনকোটির জন্য যারা আবেদন করবেন, সেখানে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসহর ঊনকোটির মধ্যে গিয়ে সেখানে এক্সচেঞ্জ অফিসে গিয়ে সেখানে জমা করতে হবে এবং সেখানে আপনাদের অফিসারের নামও উল্লেখ করে দেওয়া হয়েছে পিঙ্কু, সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারবেন। আপনাদের কিছু প্রবলেম হয় তাহলে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং নাম্বার এইটের মধ্যে বলা হচ্ছে গুমতি থেকে যারা আবেদন করবেন, সেখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উদয়পুরে গিয়ে আপনারা জমা দিতে হবে এবং সেখানে আপনাদের অফিসারের নাম উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখুন, যারা আবেদন করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলা হয়েছে নির্দিষ্ট ফর্ম্যাট এ আপত্তি। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে নির্দিষ্ট ফর্ম্যাটে আপত্তি যারা সেখানে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, ওদের যে এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন, আপনাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এই যে জেআরবিটির যে দেখতে পাচ্ছেন ইমেলটি, এই ইমেলের মধ্যে সেখানে পাঠাতে হবে এবং এই ঠিকানায় ইমেলেও পাঠানো যাবে। তবে ব্যাংক ড্রাফট উপরে উল্লেখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্ক এ জমা দিতে হবে। তাহলে আপনারা সেখানে বলা হয়েছে আপনারা এই যে মেইলের মাধ্যমে সেখানে আপনাদের যে চ্যালেঞ্জ যে ফর্মটি রয়েছে সেখানে সাবমিট করতে পারবেন। কিন্তু যারাই সাবমিট করবেন সেখানে বলা হয়েছে আপনাদের যে ব্যাংক ড্রাফটটি সেখানে ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কে আপনারা জমা দিতে হবে এবং অথবা আপনারা ওদের অফিসেও গিয়ে যেই জমা দিতে পারবেন। তারপর দেখুন, সেখানে বলা হয়েছে একের অধিক আপত্তি থাকলে আলাদা ফর্ম্যাট এ জমা দেওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট ফর্ম্যাট ব্যতীত অন্য ফর্ম্যাট এ অথবা ব্যাংক ড্রাফট ছাড়া জমা দিলে তা গণ্য করা হবে না। সম্ভাব্য উত্তরের বিপক্ষে আপত্তির সঙ্গে অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট রেফারেন্স জমা দিতে হবে। সম্ভাব্য উত্তরের বিপক্ষে আপত্তি গ্রহণ করা হবে 26/8/2021 থেকে 4/9/2021 অবধি। তাহলে দেখুন, সেখানে যারা জমা দেবেন সেখানে ওদের যে আপনাদের ফর্ম্যাটটি জমা রাখা হবে সেখানে আগস্টের 26 তারিখ থেকে সেটা জমা রাখা শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের 4 তারিখ অবধি সেখানে জমা রাখা হবে এবং প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 4টা অবধি সেখানে জমা রাখা হবে অন অল ওয়ার্কিং ডে। তাহলে প্রতিদিন ওয়ার্কিং ডে এর মধ্যে সেখানে জমা দিতে পারবেন। নির্দিষ্ট তারিখ এবং সময়ের পরে কোনো আপত্তি গ্রহণ করা হবে না। তাহলে এই যে ডেট এবং টাইম বলা হয়েছে তার পূর্বে তার বাপ তার পরে সেখানে আপনারা জমা দিতে পারবে না, সেখানে ভালোভাবে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, তা সেখানে অ্যাকসেপ্ট করা হবে না। তারপর দেখুন, গৃহীত আপত্তির উপর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ফাইনাল আনসার কি আপলোড করা হবে এবং যারাই আবেদন করবেন সেখানে চ্যালেঞ্জ যে ফর্মটি রয়েছে জিআরবিটির যে সেখানে বলা হচ্ছে বিশেষজ্ঞ রয়েছেন তাদের থেকে আপনাদের যে আবার পুনরায় সেখানে রিচেক করা হবে এবং ফাইনাল আনসারটি আপলোড করে দেওয়া হবে ওদের ওয়েবসাইটের মধ্যে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত চূড়ান্ত বলে গণ্য করা হবে, তাদের আর কোনো প্রকারের যোগাযোগ গণ্য হবে না। তাহলে দেখুন যে সেখানেই লাস্ট এবং পরবর্তী সময় আপনাদের যে কোনো ধরনের যোগাযোগ করতে চান তা সেখানে গণ্য করা হবে না, সেটা ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। যদি আপত্তি বৈধ সম্পূর্ণ হয় তবে আপত্তি মূল্য চ্যালেঞ্জ ফ্রি প্রার্থীদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তাহলে দেখুন, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যদি আপনারা যে যারা চ্যালেঞ্জ করবেন যদি আপনারা সঠিক থাকে, তাহলে যারাই ব্যাংক ড্রাফট সেখানে কাটবেন
যারা গ্রুপ ডির জন্য কাটবেন সেখানে 300 টাকা, এবং যারা গ্রুপ সির জন্য যারা আবেদন করবেন সেখানে 500 টাকা দিয়ে যারা ব্যাংক ড্রাফট কাটবেন। যদি আপনারা যে চ্যালেঞ্জ যারা করছেন যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনাদের যে চ্যালেঞ্জ ফ্রি, যে টাকাটা দিয়ে আপনারা ব্যাংক ড্রাফট কেটেছেন সেই টাকাটা আপনারা পুনরায় আবার রিটার্ন করে দেওয়া হবে, এই নোটিফিকেশনটির মধ্যে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই নোটিফিকেশনটি আমাদের ডিসিশন বক্সের মধ্যে সেটা দিয়ে দেবো, সেটা অ্যাটাচ করে, তাও সেটা ভালোভাবে আপনারা রিড করবেন। রিড করার পর আপনারা বন্ধুরা সেখানে আবেদন করবেন, এবং চ্যালেঞ্জিং ফর্মটিও আমি সেখানে আপনাদের প্রোভাইড করে দিয়ে দেবো আমাদের ডিসিশন বক্সের মধ্যে। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।